সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল কিশোরগঞ্জ দুই আসনে। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। কিশোরগঞ্জ দুই আসনের পাকুন্দিয়া উপজেলাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিবেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেনু। তার কাছে জানতে চাইব, আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে, আপনি নিজের জনপ্রতিনিধি, সারা দেশের যে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে, এই আসনে কিংবা এই উপজেলাতে তার ছোঁয়া কতটুকু পেয়েছেন? আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। 1975 সালের 15 আগস্টে যারা নিহত হয়েছেন তাদেরকে, জাতীয় চার নেতাকে আমি স্মরণ করছি, যার হাত ধরে আমার রাজনীতির জীবন শুরু, আমাদের এই অঞ্চলের সাবেক সাংসদ মরহুম একএম শামসুল্লাহ গোলাপ ভাইকে বিশেষ করে স্মরণ করছি, এই দেশের বাংলাদেশের আলেম ওলামাদের শিরোমণি আমাদের হযরত মাওলানা আব্দুল হালিম হুসাইন রহমতুল্লাহ আলাইহির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আমার প্রিয় ভাই বোনেরা, বঙ্গবন্ধু শেখ মুজিব 75 সালের 15 আগস্টের নিহত হওয়ার পরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে ছিলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের হাল ধরলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। ঠিক 75-এর 15 আগস্ট তাকে নিহত করা হল। আমি আজকে বলতে চাই, আমি পাকুন্দিয়া উপজেলার একজন মানুষ, আজকে পাকুন্দিয়া এবং কটিয়াদিনের নির্বাচনী অঞ্চল, আগে আমরা ছিলাম পাকুন্দিয়া হুসেনপুরে। এই প্রথমে পাকুন্দিয়া এবং কটিয়াদি সর্বস্তরের ভোটার ভাই বোনেরা যারা আছেন তাদেরকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, বিগত 3 টার্ম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আরামকে হারাম করে বাঙালি জাতিকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ইতিমধ্যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে মধ্যমায়ের দেশে পরিণত করেছেন। আপনি আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেন কিনা দলের? আমি অবশ্যই, আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে আমি অবশ্যই মনোনয়ন প্রত্যাশা করি এবং আরো অন্যান্য যারা আছে তারা মনোনয়ন চাবেন, চাতে পারেন। এরপরেও দল যদি আমি তৃণমূলের হিসাব যদি মনে করি, আমি আশা করি যে আমি মনোনয়ন ইনশাল্লাহ পাবো। নেত্রী এরপরেও নেত্রী যাকে মনোনয়ন দিবেন, দেশের স্বার্থে, দলের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আমি তার পক্ষে জীবন দিয়ে আমি কাজ করব। এই আসন নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে, কি স্বপ্ন রয়েছে? প্রতিটা মানুষের জীবনে একটি পরিকল্পনা থাকে। আমি একবারে জীবন শুরু থেকে, ছাত্র জীবন থেকে শুরু করছি, ছাত্রলীগের দায়িত্ব পালন করেছি, যুবলীগের করেছি, আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম, 6 বারের কাছাকাছি প্রায় চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান সহ আমার একটা পরিকল্পনা আছে। যেহেতু আজকে পাকুন্দিয়া কটিয়াদি একটি নির্বাচনী অঞ্চল, সেখানে আমি যদি নির্বাচিত হই, আমাকে দল যদি মনোনয়ন দেয়, পাকুন্দিয়া কটিয়াদির সর্বস্তরের মানুষকে নিয়ে দলীয়ভাবে সাংগঠনিক নেতাকর্মী যারা আছে, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, ছাত্রলীগ যুবলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যারা আছে, তাদেরকে সাথে নিয়ে পরামর্শ করে, প্ল্যান করে, এই পাকুন্দিয়া কটিয়াদিরা যেন বাংলাদেশের মধ্যে একটা উন্নত অঞ্চল, নির্বাচনী অঞ্চল হয়, সেটা আমি চেষ্টা করব। কতটুকু আশাবাদী মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে? আমি বলছি, আজকে মাটির যে অবস্থা আমি জানি না। আমি তৃণমূল থেকে যদি হিসাব করি, আমার জীবন যেদিন থেকে দলের পক্ষে শুরু হয়েছে সেখান থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত, এর মধ্যে আমি আমার জীবনে 1 ঘন্টা সময় ব্যক্তিগত কাজের জন্য ব্যয় করিনি। এইতে আমি আশা করি, নেত্রী যদি তৃণমূলের হিসাব যদি করে, দলীয় পরীক্ষিত লোক যদি মনে করে না, আমি আশা করি যে এই এই কাতারে আমি পড়বো, আমি ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার কি প্রত্যয় আছে? স্মার্ট বাংলাদেশ গড়ার স্বার্থে আজকে জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোসাইটি, সমস্ত কিছু করার জন্য চেষ্টা করছেন। আজকে বাংলাদেশ অনেক দূরে গিয়েছে, যারা বিগত 50 বছরে যে উন্নতি হয় নাই, বাংলাদেশে সেই উন্নতি সাধিত হয়েছে। আজকে রাস্তাঘাটের দিকে যদি বলি, আজকে যদি এই কালভার্টের কথা যদি বলি, আজকে বিদ্যুতের কথা যদি বলি, আজকে সমস্ত ক্ষেত্রে আজকে উন্নতি হয়েছে। এমনকি আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ক্ষুধা দারিদ্র সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আমরা গড়ব। ইতিমধ্যে বাংলাদেশ উন্নত দেশের ধারে ধারে আমরা, ধার কাছে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আগামী 41 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে, আমরা সেই দেশের নাগরিক হব। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বলেই
আজকে সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু পিছনে ফেলে একবার দুর্ভার গতিতে তৃণমূলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে দুর্ভার গতিতে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন, আগামী দিনে এগিয়ে যাবেন। আমরা মনোনয়ন পাই বা না পাই জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিবেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করব। ধন্যবাদ, এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।